আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমানে কিন্তু স্ক্রিনে দুইটা ভিডিও চলতেছে, একটি হচ্ছে নর্মাল এবং একটি হচ্ছে আপনার ব্লার ইফেক্ট অ্যাড করা। তো মূলত আজকের ভিডিওতে এটাই দেখাবো যে একটি নর্মাল ভিডিও থেকে আপনি আপনার ভিডিওতে কীভাবে ব্যাকগ্রাউন্ডে ব্লার ইফেক্ট অ্যাড করবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আপনারা কিন্তু খুব সহজে একটি নর্মাল ভিডিওকে ব্যাকগ্রাউন্ডে ব্লার ইফেক্ট কিন্তু অ্যাড করতে পারবেন, যেটা কিন্তু আমরা এর আগে ভিডিওতে অন্যান্য ওয়েতে দেখাইছি। জাস্ট আমরা এক ক্লিকে আজকে কীভাবে করবেন সেটাই মূলত দেখা হবে। এর জন্য আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে যে ফ্রি ভার্সন অ্যাপ মূলত এটাতে আমরা কাজ করতে পারবো। এখানে আপনার এটিকে মধ্যে কোনো রকম প্রয়োজন নেই। তো এখান থেকে সার্চ করবো PRWE ই ডবল টি ওয়াই, ওকে, স্পেস ইউপি অ্যাপ। জাস্ট লিখে এটা লিখে সার্চ দেবেন। দেওয়ার পর দেখবেন যে আমাদের সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসে, আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনারা জাস্ট ডাউনলোডে ইনস্টল করবেন, দেন এখান থেকে আমরা ওপেনে ক্লিক করবো, যেহেতু আমাদের ইনস্টল করাই আছে। এটা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড দেওয়া, আপনারা এখান থেকে নিয়ে কিন্তু কাজটা করতে পারবেন। তো এরপর আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হবে, যদি কোনো পারমিশন চাই সেটাকে অবশ্যই অ্যালাউ করে দেবেন। ওকে, এই অ্যাড আসতেছে। জাস্ট আমরা প্রসে ক্লিক করবো এবং এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করবো। করার পরে এখান থেকে আমরা একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করব। ওকে, ভিডিওটিকে সিলেক্ট করলাম। করার পরে এখানে জাস্ট লোডিং নিচ্ছে, অর্থাৎ অ্যাড হবে। জাস্ট কয়েকজন ওয়েট করলে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে ভিডিওটিকে প্লে করি, এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে নর্মাল একটি ভিডিও দেখতে পাচ্ছেন, কোনো রকম কিন্তু ব্লার ইফেক্ট অ্যাড করা নাই। আপনারা আপনাদের মতো করে ইফেক্ট ভিডিওটিকে অ্যাড করে নেবেন। এর পরে এখানে অনেক ধরনের অপশন, অনেক টুলস আছে, অনেক ফিচার্স আছে যেগুলো দেখতেছেন। এটা কিন্তু হচ্ছে আপনার পেইড ভার্সন, এই যে এইগুলো, ওকে, যেগুলো মুকুট দেওয়া আছে, কিং মুকুট। তো মূলত এগুলো হচ্ছে পেইড, আর বাকিগুলো হচ্ছে ফ্রিতে ইউজ করতে পারবেন। এখানে বাকি টুলসগুলো দেখতে পাচ্ছেন। তো মূলত এখানে অনেকগুলো টুলস আছে, অনেক অপশন আছে। ওকে, তো আপনারা যেটা প্রয়োজন সেটা আপনি চাইলে এখানে বিস্তারিত দেখে নিতে পারেন, অথবা আপনারা যদি এই অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে কিন্তু নেক্সট ডে এরকম কোনো ভিডিও আমরা নিয়ে হাজির হব। ওকে, তো মূলত আমাদের আজকের টপিকটি হচ্ছে ব্লার ইফেক্ট কীভাবে অ্যাড করব। তো নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, বডি, ফেস, ইফেক্ট, ফিল্টার, ওকে, এর পাশাপাশি আপনি এখানে ব্লার বলে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের সিলেক্ট আছে হচ্ছে মার্ক শেপ, অল, সার্কেল, রেক্টেঙ্গেল, হার্ট, ওকে, বিভিন্ন শেপে কিন্তু এখানে আপনি ব্রাইফটা নিতে পারবেন। যেমন আমরা যদি লাভ হয়ে নিই, তো সেক্ষেত্রে আমাদের ব্রাইফটা লাভ হবে। আমাদের যদি প্রয়োজনে আমরা অটো নিব, যেহেতু আমরা অবজেক্টটাকে সিলেক্ট করব। এবং এখানে তার পাশাপাশি অপশন দেখবেন হচ্ছে ব্লার টাইপ। তো ব্লার টাইপে যদি ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের ব্লার দেখতে পাবেন, যে এই যে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই টাইপের ব্লার। যেমন এটা যদি নিই, আমরা ব্যাকগ্রাউন্ডের ব্লারটা এইরকম হবে, অথবা আমরা যদি গর্জিয়াস নিই তাহলে এইরকম হবে। সাধারণভাবে এটা হয়ে থাকে, আপনি চাইলে কাস্টমাইজ করে যে ব্লার ইফেক্টটা এটা কিন্তু কম বেশি করে নিতে পারবেন। ওকে, আমরা এটাকে কম বেশি করে নিতে পারবো আমাদের যতটুকু প্রয়োজন মনে হয়। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো এরপর আমাদের আরও একটি অ্যাডজাস্টের অপশন আছে, সেটা হচ্ছে এইখানে। ওকে, আমরা চাইলে ব্লারটা কিন্তু কম বেশি করে নিতে পারবো। তো আমরা আমাদের মতো করে এখানে করে নিলাম। ওকে, সাপোজ আমি এতটুকু রাখতেছি। তো রাখার পর এখন এখান থেকে একটু লোড নিতে সমস্যা হবে। ভিডিওটা ক্লিক করলে আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও লোড নেব, তারপরে চলবে। ওকে, এমনিতে যে এখন চলবে তা না, আমাদের লোড নেওয়ার পর চলবে, কিন্তু আমাদের এখানে কিন্তু হয়ে গেছে। ওকে, তো আমরা এখন যেটা করবো, জাস্ট দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু হয়ে গেছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ব্লার, এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এখন জাস্ট আমরা যেটা করবো, ভিডিওটিকে সেভ করবো, যেন টিক মার্ক ক্লিক করবো। এখানে কিন্তু কোনো রকম ওয়াটারমার্ক বা কোনো রকম সমস্যা থাকবে না, জাস্ট এক্সপেক্ট করলে সরাসরি আপনার ফাইলে সেভ হয়ে যাবে। তো আমরা ডাউনলোড জায়গাটা সেখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। এখানে যে পার্সেন্টেজ কাউন্ট আছে, খুব বেশি সময় লাগেনি, এবং এটা কিন্তু ওয়াটারমার্ক বা কোনো ঝামেলা না। আমি যেটা আগে বলছি, আপনারা ফ্রিতে কিন্তু কাজগুলো করে নিতে পারবেন। তো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে 100% আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, এখন যদি এখান থেকে আপনার প্লে হচ্ছে, যদি অ্যাড চলে আসছে, আমি ফাইল থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নেট কানেকশন থাকার কারণে এখানে অ্যাড চলে আসছে। ওকে, তো এখান থেকে আমরা ভিডিওটিকে প্লে করব। তো দেখেন ব্লার ইফেক্ট দিয়ে ভিডিওটি, ওকে, কোনো রকম কিন্তু এখানে হচ্ছে আপনার যে ওয়াটারমার্ক বা কোনো এরকম কোনো সমস্যা নেই। তো এইভাবে মূলত এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্তই। যদি কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।